হ্যালো হ্যালো ওয়ার্ল্ড অল ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা রাখি আল্লাহর রহমতে সবাই বেশ ভালোই আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এলাম দুমাথাওয়ালা কিছু প্রাণীদেরকে। সে প্রাণীগুলো কারা সেগুলোই আজকে আপনাদের দেখাবো ও সে প্রাণীদের সাথে পরিচয় করাবো। আসলে আমরা সবসময় জেনে থাকি বা দেখে থাকি যে মানুষেরই দু মাথা হয়। ও দুমাথার মানুষ আছে বলে সবাই আমরা জানি এবং সোশ্যাল মিডিয়াতেও দেখি যে দুটি মাথার মানুষ আছে। তবে না, শুধু মানুষেরই দু মাথা নয়, বিভিন্ন প্রাণীদেরও দুটি করে মাথা রয়েছে, তাহা আজকের পর্বে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে মানুষের দুটি মাথা হলে বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ সমস্যা হলে মানুষ কত কথাই না বলে। কেউ বলে যে ওই পাড়ার অমুক লোকের বাচ্চা হয়েছে, তাহার দুটি মাথা, আসলে সবই ওর পাপের ফসল, বা বলা হয় যে ওরে পাপে ধরেছে। আসলে এইসব কথা হলো আজগুবি কথা বা মন গড়া কথা। মুসলিম ধর্ম সহ অনেক ধর্মে বলা হয়েছে যে কাহারও বিপদে তাহাকে নিয়ে কুমন্তব্য করো না, এটা গীবত করা বা পাপের কাজ। আসলে দু মাথা বা জন্মকালীন অঙ্গ প্রত্যঙ্গ শারীরিক সমস্যা থাকাটা হলো তাহার জিন সমস্যার কারণে হয়ে থাকে, যাহার প্রমাণ এই বিভিন্ন প্রাণীদের দেখে আপনারা বুঝতে পারতেছেন সবাই। এই যে কচ্ছপের দুটি মাথা দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন সাপ, সাপটিরও দুটি মাথা রয়েছে। দেখুন তো সাপটিরও দুটি মাথা, আসলে সাপের একটি মাথা থাকার কথা। আল্লাহ তাআলাই ভালো জানেন যে বোবা প্রাণীদেরকেও কেন দুটি করে মাথা দিলেন। সবই উপরওয়ালার ইচ্ছায় হয়ে থাকে। এবার দেখুন ভাল্লুক, ভাল্লুকটিরও দুটি মাথা, আবার আটটি পায়ের জায়গাতে চারটি পা। এই ভাল্লুকটির ভিডিও পাওয়া যায়নি, কিন্তু এই পিকচারটি সারা দুনিয়া জুড়ে ভাইরাল। সেজন্য ল্যাবে পরীক্ষা করা হচ্ছে যে আসলে ছবিটি বানানো কিনা, ফলাফল কী যে পেল সেটা জানি না, সবার মতো মিথ্যা বলবো না। দুটি মাথা ও চারটি পা রয়েছে দেখা যাচ্ছে ছবিতে। মাছ ধরতে গিয়ে মাছের সাথে এটি পাওয়া গেল। এই যে দেখুন ডলফিনকে, ডলফিনের শাবক ছানাটিরও দুটি মাথা রয়েছে। ছাগলগুলোকে দেখুন কত আনন্দে আছে, কারণ একটি করে মাথা। আর এবার দেখুন ছাগল ছানাটির একটি মাথার জায়গাতে দুটি মাথা, ওর মনে আনন্দ নেই, যা দেখে বুঝতে পারতেছেন সবাই। এবার দেখতে পাচ্ছেন টিকটিকি, এই টিকটিকি একটি মাথা থাকার কথা, এই টিকটিকিরও দুটি মাথা, সবই উপরওয়ালার ইচ্ছায় হয়ে থাকে। পাখিরা মনের আনন্দে আকাশে বাতাসে উড়বে, এটাই তো কথা, তাই না? তাহলে দেখুন এবার এই পাখির বাচ্চাটির দুটি মাথা। পাখি প্রেমী এই আন্টি প্রতিদিন প্রতিনিয়ত এই পাখিটির খোঁজ খবর নিচ্ছে যে দুটি মাথা, তাহলে ওর ভবিষ্যৎ কি হবে, ও কিভাবে চলবে, কিভাবে বাঁচবে, এই আন্টি সেটা নিয়ে বড়ই চিন্তা আছেন। দেখুন বন্ধুরা, সার্ক ফ্রেন্ডসেরও দুটি মাথা রয়েছে, সবই উপরওয়ালার ইচ্ছায় হয়ে থাকে। বিড়াল হলো এক প্রকার শৌখিন জাত প্রাণী, তবে কেউ পছন্দ করে কেউ করে না, এরাও মানুষের নাগালে বাস করতে পছন্দ করে। আর সে বিড়ালেরও আজ দুটি মাথা রয়েছে, আর দুটি মাথা থাকাতে এই বিড়ালটির মনে আনন্দ নেই, যাহা দেখে বুঝতে পারতেছেন সবাই। বন্ধুরা, আমাদের চ্যানেলটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে সাথে থাকবেন। আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে নিয়ে আসতে। ইউটিউব ফেসবুকের টিপস সে বিষয়টাও ছাড়ব, সময় পাচ্ছে না, তবে শিডিউল করে ভবিষ্যতে আমরা এভাবে নিয়ে আসবো। সবাই সাথে থাকবেন।